হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। আজকে আমরা একটি অ্যাপসের রিভিউ করব, সেটি বর্তমানে খুব আলোচিত একটি অ্যাপস এবং এটি গত 14 তারিখে প্লে স্টোরে আপলোড করা হয়েছিল এবং এটি তুর্কিস একটি অ্যাপস যেটি বিআইপি হিসেবে পরিচিত বা বিফ এই শব্দটি হিসেবে পরিচিত। এটা কলিং মেসেঞ্জার। যাই হোক, কলিং মেসেঞ্জারের অ্যাপস হিসেবে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এসব ইউজ করতাম, বাট এর আগে হোয়াটসঅ্যাপ একটি তাদের মানে টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করছে, যে তাদের যে কোনো তাদের হোয়াটসঅ্যাপের যে কোনো ডাটা তারা ফেসবুকের কাছে দিতে পারে। তো আপনার পার্সোনাল কোনো ডাটা যদি কোথাও চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ড ডিফারেন্ট কিন্তু আরেকটু মানে চেঞ্জেস হয়ে যাওয়ার কথা। সো আমরা আজকে এমন একটি সফটওয়্যার রিভিউ করব, সেটি হচ্ছে মানে এটাতে সম্পূর্ণ আপনি কোনো নির্দ্বিধায় আপনি ইউজ করতে পারেন, এটার এখন পর্যন্ত কোনো ইয়ে নেই, এবং এটা সম্পূর্ণ কিছু কীভাবে ব্যবহার করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন সব কিছু বিস্তারিত আজকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন অনলাইন এ টু জেড। শুরু করছি। প্রথমত আপনারা অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা না, প্রথমত আমরা শুরু করব। এটি যেহেতু তুর্কিস প্রেসিডেন্টের, সো তুর্কিস আমরা তুর্কিস থেকে আগে এটা রিসিপ টাইপ দোকানের রাষ্ট্রের তুর্কিস, উনি তুর্কিস টার্ক সেলের মাধ্যমে টার্ক সেলকে বলে উনি এটা করাইছেন, যে মানে এটার আরেকটু ডেভেলপ করাইছেন এটাই জাস্ট টার্ক সেলের মাধ্যমে, এবং এটার প্রচার প্রসারে উনি নিজেই মানে আমন্ত্রণ জানাইছিলেন যে মানে এটাকে ইউজ করার জন্য, এবং এটার অনেকগুলো ইউজেস আপনি খুব ভালো রিভিউ পাবেন, যেমন আপনি এইচডি কোয়ালিটিতে পাবেন এবং সব কিছু আপনি খুব ভালোভাবে পাবেন। যেমন আমরা যদি ইমো ইউজ করতে যাই, অনেকগুলো অ্যাড আসে বিরক্তিকর, যেগুলো অনেক সময় অশালীন অ্যাডও আসে। তো আমি কিন্তু ইমো বা ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলো এখন আপাতত ইউজ করি না, বাট ইদানিং বিফের একটি ইয়ে পাওয়ার পরে বিফটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে দেখলাম যে এটার কী অবস্থা, এটা ডাউনলোড করে দেখলাম। আমরা বিফের ওয়েবসাইটটা দেখি, বিফের ওয়েবসাইটের ইন্টারফেস যেমনটা দেখাচ্ছে আপনি, এটি বিফটা কিন্তু আপনি চাইলে অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারেন, আইওএস ইউজ করতে পারেন, পিসিতে ইউজ করতে পারেন, ঠিক আছে। দেন এখানে সফটওয়্যারের যে ডিটেলসগুলো দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটাকে আপনি এই যে আপনি ইউজ করতে পারেন এইচডি ভিডিও কলস, হ্যাঁ মানে একসাথে আপনি 10 জনের সাথে কথা বলতে পারবেন ভিডিও কলিংয়ে, তারপরে মেসেজ করতে পারেন, তারপরে একসাথে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি 100+ ল্যাঙ্গুয়েজেস ট্রান্সলেট করার মতো সুযোগ সুবিধা রয়েছে এই সফটওয়্যারটিতে। তারপরে ইমার্জেন্সি বাটন, যেমন ইমার্জেন্সি বাটন আছে, তারপরে সেন্ডিং ফটোজ, ভিডিওজ, এগুলো এইচডি কোয়ালিটিতে পাবেন, নাইট মোডে পাবেন বিফ, তারপরে সোশ্যালাইজড উইথ বিফ, লাইক দেওয়ার মতো ব্যবস্থা আছে, মানে মেসেজ লাইক যেটা আমরা ইয়েতে পাচ্ছি, মেসেঞ্জারে পাচ্ছি ফেসবুকের, এবং ভয়েস অ্যান্ড ভিডিও কল বা ইন্টারনেট, এটা আপনি ইউজ করতে গেলে ইন্টারনেটের অবশ্যই প্রয়োজন পড়বে। মানি ট্রান্সফার সিস্টেমটা এখানে একটি ইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে অনলি ফর তুর্কি, এটা মানে আপনি চাইলে পারবেন না, এটা অনলি তুর্কি রাষ্ট্রের জন্যই করা হচ্ছে যে মানি ট্রান্সফারও করতে পারবেন। তারপরে আমরা যেমন ইমোতে ভয়েস সেন্ড করতে পারি, সেরকম আপনি চাইলে ইনস্ট্যান্ট ভয়েস সেন্ড করতে পারেন। তারপরে লোকাল স্ট্রাইকার, যেগুলো স্ট্রাইকার আপনি পাঠাতে পারেন। তো সো চলুন শুরু করি। আমরা অ্যাপসটি যেখান থেকে ডাউনলোড করব সেখানে, এখানে অ্যাপসের আমি কিছু তাদের ওয়েবসাইট থেকে কিছু উল্লেখ করে আপনাদেরকে দেখালাম, এবং তাদের ওয়েবসাইটের যে মেন ইন্টারফেস ফার্স্ট যে লুকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অনেকটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে এই জন্যই, যে কারণ এটি অনেকটা হচ্ছে যে আপনার ওই যে ফেফালের যেরকম ইন্টারফেসটা যেরকম দেখায় ঠিক সেম ওরকমটাই দেখাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা এটা কোথা থেকে ডাউনলোড করব সেখানে যাচ্ছি। আমরা আপনার ফোনে থাকা আপনি প্লে স্টোরটা ওপেন করবেন,
প্লে স্টোর ওপেন করে বিফ, এই যে আমি বিফ মানে ডাউনলোড করলাম, আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন যাতে আপনাদের সময় কম লাগে। আর এখানে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এই যে ওয়েবসাইট এখানে কিন্তু দেওয়া আছে অ্যাড্রেস ওদের, এই যে ইস্তাম্বুলের, হ্যাঁ, তো এটা কিন্তু তুর্কির একটি ওয়ার্ডস নিউজ, এখানে ক্লিক করলে আরও অনেক কিছু আসবে, যে এটা কিন্তু ভার্সন হচ্ছে 3.70.21 এবং আপডেট অন জানুয়ারি 14, এটা 14 তারিখে আপডেট করা হয়েছে। আবার ফার্স্ট এটা কিন্তু রিলিজ হয়েছে নভেম্বরের 4 তারিখে 2013 সালে, এবং আপডেট যখন জানুয়ারির 14 তারিখে হয়েছে, 14 তারিখে হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা ডাউনলোড সংখ্যা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে 50 মিলিয়ন প্লাস ডাউনলোডেড, এবং রেটিংগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এই যে রেটিংস অ্যান্ড রিভিউ 4.5 রেটিং আছে এটার। তো আসলে সফটওয়্যারটি আমি বলবো যে নিশ্চয় ভালো, নাহলে এত ভালো রিভিউ আসে না বা এত ভালো রেটিং আসে না যদি একটি সফটওয়্যার ভালো সার্ভিস না দেয় আর কি। তাও এটি হচ্ছে কলিং বা মেসেজিং সফটওয়্যার। তো আমরা এটিকে ওপেন করি, ওপেন করার পর এটির ইন্টারফেসটা কেমন আসে সেটা দেখি, একটি সাউন্ড লক্ষ্য করলেন, তারপরে সিস্টেমটা অনেকটাই ভালো লাগলো, এই যে সিস্টেম গো, তারপরে বি সেন্ড টু ফটোজ ডকুমেন্টস ভিডিওজ অ্যান্ড ওয়াও, সিস্টেমটা তো অনেক জোস সিস্টেম, যাই হোক ভালো লাগছে। গেট বিটুইন আমরা শুরু করতেছি, তারপরে এখানে নিচে আপনি কন্টিনিউ দেবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন, এগুলোতে অ্যালাউ দিয়ে দেবেন, এগুলোতে অ্যালাউ দেবেন, অ্যালাউ দেওয়ার পরে এখানে আপনার নাম্বার দেবেন, তো আমি আমার নাম্বার দিচ্ছি একটি, তারপরে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করে দেবেন, নাম্বার ইয়ে দিয়ে দেবেন, কোড আসলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিকলি, এই যে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে, তারপরে এখানে এই বিষয়গুলো অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখানে চাইলে আপনি কোনো ছবি সেট করে নিতে পারেন, আমি আপাতত কোনো ছবি দিলাম না, আমি এখানে উপরে ডান পাশে কর্নারে ডান আছে, ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে এটি আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস চাইবে, সেটাও অ্যালাউ দেবেন, যেহেতু এটা কলিং মেসেঞ্জার, সো এটাতে চাইবে, এবং ফোন কল লগস তাও অ্যালাউ দেবেন। দেন এরপরে আপনি কলসে আসেন, কলসে আসলে আপনার এখানে যারা আছে তাদেরকে আপনি পাবেন, যারা এই যে উনি বিফ ইউজ করতেছেন, যারা বিফ ইউজ করে তাদেরগুলো আগে আসবে, এবং এখানে কিছু সেটিংস আছে, যেমন বিপস ওয়েব, তারপরে ইনভাইট ফ্রেন্ড, আপনি ফ্রেন্ডের, তারপরে ক্যামেরাতে আপনি ছবি ইয়ে করতে পারবেন আলাদা, সাথে সাথে ছবি তুলে সাথে সাথে সেন্ড করতে পারবেন, এবং সেটিংসের যে বিষয়গুলো আপনি এখান থেকে সেটিংসের চ্যাট সেটিংস এগুলো অনেক কিছু আপনি করে নিতে পারেন, তারপরে অ্যাকাউন্ট সেটিং সেটাও আপনি আপনার নিজের নাম চেঞ্জ করে নিতে পারেন, নাম দিতে পারেন, তারপরে পেমেন্ট সেটিং। এখানে আর একটি বিষয় আমি দেখানো হয় নাই, এই সফটওয়্যারটি আপনারা যদি, এটা আপনাদেরকে দেখা দেওয়া উচিত ছিল প্লে স্টোর থেকেই, সরাসরি ওখান থেকে দেখা দেওয়া দরকার ছিল, যাই হোক এখানে আপনি যদি এই সফটওয়্যারটি ইউজ করেন তাহলে মানে পারচেস করেন, তাহলে পারচেস করতে গেলে আপনাকে বাংলাদেশ থেকে সর্বনিম্ন 80 টাকা থেকে আপনি 1700 টাকা পর্যন্ত, এটার সম্পূর্ণ ফিচার যদি ইউজ করেন তাহলে 1700 টাকা পর্যন্ত এটার দাম পড়বে, মানে এটা আপনি কিনতে পারবেন। তো এখানে কোনো কিন্তু অ্যাডস বা কোনো কিছু নেই, এবং এটা সম্পূর্ণ আপনি ফ্রিলি ইউজ করতে পারেন কোনো ইয়ে ছাড়াই, যেমন এর আগে যেসব হোয়াটসঅ্যাপ বা ভাইবার যেগুলোতে অনেকগুলো ইয়ে ছিল, যেমন হয়তো কোনো তথ্য চুরি হয় কি না, এখানে তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সো আপনারা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। আমার এখন মাত্র শুরু করলাম হিসেবে হয়তো তেমন কেউ নেই এখানে মেসেঞ্জারে, জাস্ট আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য। তো সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।